পিলখানা হত্যাযজ্ঞের অষ্টম বার্ষিকী আজ। 152 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও তা উচ্চ আদালতে বিচারাধীন। রাজধানীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসা। লোভনীয় প্রতিশ্রুতির আড়ালে প্রতারণার ফাঁদ। 17টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহর জুড়ে সাজ রব। বিবিসি, সিএনএন, আল জাজিরাকে হোয়াইট হাউসে ঢুকতে দিলেন না ট্রাম্প। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালে জহুর চৌধুরী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আজ সেই দুঃসহ স্মৃতির 25শে ফেব্রুয়ারি। 8 বছর আগে 2009 সালের এই দিনে রাজধানীর অনেকেরই ঘুম ভাঙে গুলি আর বোমার বিকট শব্দে। ওই দিন 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরবর্তীতে সেই অভিযোগে আদালত হত্যাকাণ্ডের মামলার রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আরও 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের দরবার হলে চলছিল দরবার। হঠাৎ করেই কিছু জওয়ান বিদ্রোহী হয়ে ওঠে। বাহিনীর দায়িত্বে থাকা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের ওপর চালায় এই আক্রমণ। পরবর্তীতে এই বিদ্রোহ ছড়িয়ে যায় পুরো পিলখানা সহ সারা দেশে। নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। ঘটনার পর 28 ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। পরে মামলা দুটি স্থানান্তরিত হয় নিউমার্কেট থানায়। বিচার হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছে আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন অস্থায়ী এজলাসে। ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান 2013 সালের 5 নভেম্বর রায় ঘোষণা করেন বহুল আলোচিত এ মামলার। 152 জনের ফাঁসি হয়েছে, 162 জন আপনার এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং বাকি আসামি 278 জন খালাস হয়েছেন, আর অন্যান্য মেয়াদের বাকি আসামিগণ 850 থেকে সাজা প্রাপ্ত হয়েছে। নিম্ন আদালত যদি সঠিক সিদ্ধান্ত একেবারেই দিয়ে দিতে পারত, তাহলে এটা হাইকোর্ট ডিভিশনে এসে এটা পরীক্ষা নিরীক্ষার আর প্রয়োজন হতো না। আবার এই আদালত যে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত দেবে সেটাও কিন্তু ঠিক নয়, কারণ তাদের রায়টা আবার পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা আপিলের ডিভিশন পর্যন্ত যেতে পারব। রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির সাবেক সাংসদ প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 277 জনকে খালাস দেন আদালত। বিদ্রোহের মামলার বিচার শেষে 57টি মামলায় 6000-এরও বেশি আসামির মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা পান 5926 জন। মামলার যুক্তিতর্ক আসামিপক্ষ এবং প্রসিকিউশনের পক্ষে আমরা যারা আছি তারা কার্যক্রম শেষ করার পর্যায়ে আমরা এসেছি। মামলার কার্যক্রম এখনও চলছে, আর অল্প কিছু দিন হয়তো লাগবে, এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়ে যাবে। ডিফেন্স প্রসিকিউশন তাদের পেপার বুক পড়া, তাদের তথ্যগত যুক্তি, আইনগত যুক্তি সমস্ত উপস্থাপন করেছে। আমরা তথ্যগত যুক্তি, আইনগত যুক্তি উপস্থাপন আমাদেরও প্রায় শেষ পর্যায়ে। আমাদের হয়তো আর 1-2-3 কার্যালয় দিবস লাগতে পারে। এরপরে যদি প্রসিকিউশন মনে করে যে আমাদের এই ল পয়েন্টের যে আর্গুমেন্ট তার রিপ্লাই দেবে, তারা সেই সুযোগটা পাবে এবং সেই রিপ্লাই প্রদানের মধ্য দিয়ে এই মামলাটির কার্যক্রম শেষ হয়ে যাবে। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। একই সঙ্গে বাহিনীর পোশাকও বদল করে কর্তৃপক্ষ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে আবারও রমরমা হয়ে উঠেছে MLM বা মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসা। সবশেষ লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর পাশাপাশি নামে বেনামে এমন কয়েকটি MLM কোম্পানি দীর্ঘদিন নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
যার বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার তার অনুসন্ধানী প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলোর কর্মকাণ্ডের প্রথম ধাপে শিকার হচ্ছে গ্রামের অল্প শিক্ষিত এবং বেকার যুবকরা, যাদের চাকরি দেওয়ার আশায় মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিচ্ছে লাইফওয়ের মতো এমএলএম বা মাল্টিলেভেল কোম্পানি। এই 46,000 টাকা নিয়ে মানে আমার এখানে 3 মাস থাকা খাওয়া নিরাপত্তা সার্ভিস আর পাশাপাশি একটা বিমা হবে, একটা অ্যাকাউন্ট হবে, আর কিছু টাকা থাকবে ওটা মানে গেলে শুধুমাত্র চাকরি দেওয়ার আশ্বাসই নয়, লাইফওয়ে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি রাজধানীর উত্তরার মতো আবাসিক এলাকাতে খুলে বসেছে মগজ ধোলাই করার মতো ট্রেনিং সেন্টার। এগুলোতে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ উপার্জনের স্বপ্নও দেখানো হয়। আপনি যদি লাইফ মোডস প্রাইভেট করে সর্বোচ্চ 1 থেকে 6 মাস রেখে থাকতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব কাজ করে প্রতি মাসে 70,000+ ইনকাম করা সম্ভব। বেকার যুবকদের পাশাপাশি প্রতারণার ফাঁদ থেকেও বাদ পড়ছে না অবসরে আসা চাকরিজীবীরা। চাকরির আশাতে মোটা অঙ্কের জামানত দিয়ে তারা হারাচ্ছে সামাজিক মর্যাদা এবং শেষ সম্বল পেনশনের টাকাও। সৎ পয়সাভাবে সৎভাবে ইনকাম করা অনেক পথ আছে, কিন্তু এইভাবে মানুষকে প্রতারণা করে কেন টাকা তারা ইনকাম করবে, তার মানুষে ঠকাবে কেন? প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড সম্পর্কে জানতে তাদের দেয়া উত্তরার ঠিকানায় গিয়েও দেখা মেলে না কোম্পানির পরিচালনা পর্ষদের কাউকে। বাইরে থাকে অফিসে আসে না, মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, আমাদের জিএম থাকলে বলতে পারবো, বাইরে থাকে জিএম সাহেব। সর্বশেষ এমএলএম ব্যবসার বৈধতা ও বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। আমি মনে করি বাংলাদেশ কেন কোনো দেশের পক্ষে যে এমএলএ মাল্টিলেভেল মার্কেটিং এটার এখন কোনো রেলিভেন্স নাই, এটা দরকার। বেনিফিটটা বেশিরভাগ পায় উপরের কয়েকজন লোক, আর নিচের যারা তাদের কোনো বেনিফিট থাকে না, খালি এদের কাছ থেকে টাকাটা নিয়ে মাঝে মাঝে কিছু দেয়, কিছু দিয়ে একটা লোভের সৃষ্টি করা হয়, তারপর আলটিমেটলি ওরা পালিয়ে যায়। মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা যদি অবৈধ হয় তাহলে আইনের চোখে ধুলো দিয়ে কীভাবে তারা লোক ঠকাচ্ছে? তাদের মন ভোলানো গদবাঁধা কথা আর ট্রেনিংয়ের নামে মগজ ধোলাই দিয়ে কতদিন চলবে প্রতারণার এই ব্যবসা? আলী তালুকদার, News24, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজ রাত 9টায় টিম আন্ডার কাভার News24-এ, দেখার আমন্ত্রণ রইল। 17টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আগামীকাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানাতে বগুড়ায় চলছে সাজসাজরব। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। আর দলীয় সভানেত্রী সফরকে সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বগুড়া থেকে আব্দুর রহমান টুলুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার প্রথম অত্যাধুনিক খাদ্যগুদাম হচ্ছে বগুড়ার সান্তাহারে। 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই খাদ্যগুদাম উদ্বোধন করতে বগুড়ার সান্তাহারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাদ্যগুদামের উদ্বোধন ছাড়াও বগুড়ার আরও 17টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ায় চলছে সাজসাজরব। সান্তাহারে প্রধানমন্ত্রীর প্রথম এই সফরে সবচেয়ে খুশি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় স্থাপনা অনেক কিছু সমাপ্ত হয়েছে, কিন্তু সেখানকার ফলক উন্মোচন করছে নেত্রী, কিন্তু আমাদের সান্তাহারের মতো ছোট্ট একটা জায়গায় উনি সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করছেন, এতে আমাদের খুশির সীমা নেই এবং আমরা এলাকাবাসী এত খুশি হয়েছি যা ভাষায় বর্ণনা করা যায় না। আর আওয়ামী লীগ সভানেত্রীর এই সফরে বগুড়াবাসীর জন্য আরও কয়েকটি দাবি জানানোর কথা বললেন জেলা আওয়ামী লীগের এই সভাপতি। আমি মনে করি যে উনি আসার পরে আমাদের চিন্তা চেতনা নিয়ে আমরা যেসব দাবিগুলো করব তার মধ্যে উল্লেখযোগ্য দাবি আমরা এয়ারপোর্টের দাবি করব। আমরা উল্লেখযোগ্য দাবি আমরা বগুড়ার সার্বিক উন্নতির মানে আমরা চিন্তা করব। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মূলত এখানে 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মাল্টি স্টোরেজ ওয়্যার হাউস, যেটা সাইলো, এই সাইলো উদ্বোধন করবেন এবং সাইলো উদ্বোধনের পরপর আমাদের স্টেডিয়ামে জনসভার পূর্বে এটা বিকালে অনুষ্ঠিত হবে। এখানে 10টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং 7টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই পর্যন্ত আমাদের সান্তাহারি এলাকায় যে হেলিপ্যাড সেগুলো তৈরির কাজ অলরেডি শেষ হয়েছে, স্টেডিয়ামের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল 3টায় সান্তাহারের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডেস্ক রিপোর্ট, News24।
গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন, গ্যাসের অভাবে এমনিতেই নাভিশ্বাস অবস্থা, তার উপর বাড়তি দাম কার্যকর হলে দেয়ার সামর্থ্য থাকবে না তাদের। বিশেষজ্ঞরাও বলছেন, এতে বেড়ে যাবে জনদুর্ভোগ। এজন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পরামর্শ তাদের। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। রাজধানীর ভাটারা এলাকার বাসিন্দা খাদিজা বেগম গ্যাসের বিল দিচ্ছেন প্রতি মাসে, অথচ রান্না করতে হচ্ছে লাকড়ির চুলায়। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে এছাড়া কোনো উপায় নেই তার। এর উপর দাম বাড়ানোর সিদ্ধান্তে হতবাক এই গৃহিণী। এই যে আমাদের গ্যাসের চুলা, কিন্তু তারপর আমাদের লাকড়ি দিয়ে রান্না করতে হয়, আবার যে গ্যাসের দাম বাড়ালো, কালকে টিভিতে ঘোষণা দিল, এই গ্যাস বিল দিব না আমরা, লাকড়ি কিনবো না, কেরোসিন তেল কিনবো, এটা কিভাবে দিব, আমাদের বইলা দিতে হবে সরকারকে। শুধু তিনি নন, রাজধানীর বহু নিম্নবিত্ত পরিবারকে এখন ব্যবহার করতে হচ্ছে লাকড়ির চুলা, তাতে খরচ গুনতে হচ্ছে বাড়তি। তারা বলছেন, গ্যাস সরবরাহ ঠিক না করে দাম বাড়ানোর সিদ্ধান্তে দুর্ভোগ বাড়বে কয়েক গুণ। না হলে একবারে গ্যাস উঠে নিয়ে যাবে, আমরা দরকার হলে আগের মতন একবারে জায়গায় দুইবার জায়গায় একবার এনে খাবো। মন্ত্রী মিনিস্টারের বাসায় গ্যাস চায়, আমরা পাবলিকে গ্যাস না, তার কারণটা কি? তবে যারা কিছুটা সামর্থ্যবান তাদের চিত্র একটু ভিন্ন। সন্তানদের মুখে খাবার দিতে ব্যবসায়ী এনামুল হক, রুমা হকের পরিবারে এখন ভরসা সিলিন্ডার গ্যাস। এলপি গ্যাস এনে তারপর রান্না করতে হয়, প্রতি মাসে এই টাকাটা খরচ হচ্ছে আমাদের, ওইটা বিলও দিতে হচ্ছে, আবার এইটাও খরচ করতে হচ্ছে, তাহলে এটা আমাদের সমস্যা না? মধ্যবিত্ত এসব পরিবার সাধারণ গ্যাস ও সিলিন্ডার গ্যাসের দাম দিয়ে এমনিতেই চাপের মুখে, তার উপর আরেক ধাপ দাম বাড়ায় ক্ষুব্ধ তারাও। গ্যাস তো আমাদের এলাকায় থাকেই না, তারপরে এখন আমাদের উপরে সরকার যে গ্যাসটা গ্যাসের দামটা চাপাই দিতেছে, এটা তো মরার উপরে খারাপ গা। বাসা বাড়িতে আমাদের ভাড়াটিয়ারা থাকতেছে না, এলাকা ছেড়ে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণও একই। তারা বলছেন, গ্যাসের দাম বাড়ায় দুর্ভোগ বাড়বে জনজীবনে, দাম না বাড়িয়ে নতুন গ্যাস ফিল্ড সন্ধানের পরামর্শ তাদের। জনজীবনে কিন্তু ডাইরেক্টলি এটার এফেক্ট চলে আসবে। প্রথমত আপনার বাস ভাড়া বেড়ে যাবে, আপনার নিত্যনৈতিক আপনি যে জিনিসগুলো কেনেন, আপনি খাবার কেনেন, সবজি কেনেন, এগুলোর দাম বেড়ে যাবে। সবার জন্য সরকার গ্যাস সরবরাহ নিশ্চিত করবে নাকি শুধু সিলিন্ডারের ব্যবহার বাড়াবে তা ভেবে দেখার এখনই উপযুক্ত সময়, এমন অভিমত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে হতাশা দেখা দিয়েছে সিলেট নগরীর ভাড়া বাসায় বসবাসকারী নাগরিকদের। এক বছরে দুবার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা বলে মনে করছেন তারা। অন্যদিকে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আবাসিক গ্যাসের দাম কম থাকায় এবার তা বাড়ানো হয়েছে। সিলেট থেকে শাহ দিদার আলম নোবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর প্রায় 40,000 বাসায় ভাড়া থাকেন 2 লাখেরও বেশি মানুষ। আগামী মার্চ ও জুন মাসে দুদফায় গ্যাসের দাম বাড়ার খবরে ভাড়াটিয়াদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। গ্যাসের মূল্যবৃদ্ধির সাথে সাথে বাসার মালিকরাও ভাড়া বাড়িয়ে দেবেন এমন শঙ্কা তাদের। বাসার ভাড়া 15,000 রাখিল, 16,000 করে দিয়েছে, বুঝছেন? আমরা তো সমস্যা, আমরা তো সীমিত একটা দিও না নি, আপনার ইনকাম ওই উপরে চলতে হয় আমরা। এখন এইভাবে যদি প্রেশার পড়ে তাহলে তো আমরা মানে চলাফেরা করা বড় কষ্ট হয়ে যাবে। বাসার মালিকরা বলে দিচ্ছে যে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে এবং বাড়তেছে, অলরেডি শুনতে পারবেন তো, ওটা যদি বাড়ে তাহলে বাসা ভাড়া বাড়াতে হবে। দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, এর ওপর বছরে দুবার গ্যাসের মূল্য বৃদ্ধিকে অমানবিক বলেও দাবি সীমিত ও নিম্ন আয়ের এই মানুষদের। অনেক ন্যূনতম মানুষ আছে, তারা আসলে গ্যাসের 650 টাকা দেওয়ায় একটু টাপ হয়ে যায়, তারপরে আপনার সামনে এক মাস পরে আপনার 800 টাকা, তার এক মাস পরে আপনার 900 টাকা, এর মানে বছরে দুইবার বানানো হয়ে গেছে। এনার্জি রেগুলেটরি কমিশন চলতি বছরের মার্চ ও জুন মাস থেকে বাসাবাড়িতে দুদফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন, প্রাণের মেলা গ্রন্থমেলা। বইমেলায় শিশু কিশোরদের উপযোগী নতুন লেখকদের বই কম থাকায় পাঠকদের কিছুটা হতাশ রয়েছে। এ বিষয়ে লেখক মোহাম্মদ জাফর ইকবাল বলেন, শিশু সাহিত্যিকরা বড়দের উপযোগী বই লিখলে সেগুলো কম গ্রহণযোগ্য হবে এমন আশঙ্কায় অনেকে শিশুতোষ সাহিত্য রচনা করতে চান না। আর তিন গোয়েন্দা স্রষ্টা রকিব হাসান মনে করেন, প্রচুর বই না পড়লে তরুণ লেখকদের লেখার হাত পাকবে না। অন্তরা বিশেষের প্রতিবেদন।
বইমেলায় সিসিমপুর শিশুদের বড় আকর্ষণ, তার উপরে মাসব্যাপী মেলার শেষ শুক্রবার। এরপর যদি আর সময় না মেলে, তাই সিসিমপুরের মঞ্চ ঘিরে ভিড়টা ছিল চোখে পড়ার মতো। অনেকে আবার ভিড় ঠেলে মঞ্চের কাছে যেতে না পেরে করলো মন খারাপ। সিসিমপুর অনেক ভিড়, ঢুকতে পারি নাই। ওর জন্য কিছু বই কিনলাম, ও নিজে পছন্দ করলো। ভৌতিক গল্প, হাসির গল্প আর রূপকথার গল্প কিনেছি। আমি কিনবো বই ভূতের। শিশুরা বই কিনেছে কম বেশি সবাই। নতুন লেখকদের লেখা শিশু কিশোরদের উপযোগী বই খুঁজছেন অনেকে, কিন্তু মানসম্মত লেখা পাচ্ছেন না বলে অভিযোগ পাঠকদের। তাই পুরনো লেখকদের বইই ঘুরে ফিরে কিনতে হচ্ছে। এবার আমার দুইটি বই আসছে, একটি কাব্যগ্রন্থ, আর শিশু রাজ্য থেকে আসছে শিশু কিশোরদের জন্য ছড়ার বই জাগরণ আসবেই। জাফর ইকবালের বই কিনবো, হুমায়ুন আহমেদের বই কিনবো। পুরানো রাইটারদের বই এখনও প্রচলিত, বাচ্চারা যেমন জাফর ইকবাল, শাহরিয়ার কবির। এখন নতুন লেখকদের সাথে আসলে বাচ্চারা এখনো ওইভাবে পরিচিত হয়নি, হওয়াটা দরকার। শুক্রবারে 146টি নতুন বই বেরোয়। এ নিয়ে মেলায় মোট বইয়ের সংখ্যা দাঁড়ায় 3,046টিতে। এর মধ্যে শিশুতোষ বইয়ের সংখ্যা মাত্র 104টি। লেখক মোহাম্মদ জাফর ইকবাল বলেন, নবীন লেখকদের আরও বেশি শিশুতোষ বই লেখা দরকার। সব সাহিত্যিকদের ভয়, যদি বাচ্চাদের জন্য লিখি তাহলে একটা শিশু সাহিত্যিক পিঠে সিল পড়ে যাবে, কেউ আর তাকে গুরুত্ব সহকারে নেবে না। সেই জন্য কিন্তু আসলে ওদের জন্য বই লেখা দরকার। ওরা যদি বইটা পড়তো তাহলে বই পড়ার অভ্যাসটা হয়ে যেত, বড় হতো তখন ওরা বই পড়তো। আসলে সেই জন্য আমি সব লেখকদেরকে বলি, প্লিজ বাচ্চাদের জন্য লিখে। ভুল বাংলায় ভুল বাক্য বিন্যাসে অসম্পাদিত বই বেরোচ্ছে, এটা আমি মনে করি রীতিমতো একটা অপরাধ। শিশুর মনে একটা উদ্ভট, আজগুবি, কাল্পনিক, দুঃসহ জিনিসকে ঢুকিয়ে দিচ্ছে। কিশোর সিরিজ তিন গোয়েন্দা লেখক রকিব হাসান মনে করেন, বেশিরভাগ নতুন লেখকের লেখা ও পড়ার চর্চা কম। 10% যদি লেখার পেছনে সময় ব্যয় হয় তাহলে 90% পড়তে হবে। না পড়ে কোনো মেধাকে কাজে লাগানো যায় না, আর না পড়ে ভালো লেখক হওয়াও কঠিন, জনপ্রিয়তা তো দূরের কথা। শিশু কিশোরদের উপযোগী সাহিত্যের শব্দের গাঁথুনি, মননশীলতা আর মান উন্নত হবে সামনের দিনগুলোতে, এমন প্রত্যাশা পাঠকদের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। দর্শক, News24 সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তার তিন সহযোগীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার রাতে নাওড়া এলাকায় রহমান নামে এক ব্যক্তির বাড়িতে হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হত্যাসহ 21 মামলার আসামি মোশাররফ হোসেন মোশা সবশেষ তার বাহিনীতে যোগ না দেয় বৃহস্পতিবার রাতে নৌরা এলাকার রহমানের বাড়িতে হামলা চালায় মোশাররফ বাহিনী। এ সময় রহমান, তার স্ত্রী রুবিনা বেগম, মতিন ও খসরুকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এই ঘটনার পর শুক্রবার দুপুরে মোশাররফের বাড়িতে অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় অন্তত 15-20 জন সন্ত্রাসী। এ সময় 19টি ধারালো অস্ত্র ও 21টি ট্যাটা সহ হাতে নাতে আটক করা হয় মোশাররফের তিন সহযোগী নাজমুল, ইয়ারজুল এবং আনোয়ারকে। ইয়াজুল আছে আনোয়ারকে, আমরা তাদেরকে প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আর বাসা যখন রেড দেই তখন বাসায় কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছিল। এ ঘটনার পর মোশাররফ বাহিনীর সদস্যরা যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় আছেন নৌরার হামলার শিকার লোকজন। মনে করেন হঠাৎ করে আক্রমণ করলো, আক্রমণ করার পরে হঠাৎ দাও দিয়ে আমার কোপ দিল, কোপ দিয়ে এলো, পরে আমি কোপ ফিরাইতে গেলাম, পরে আমার হাত আঙুলগুলো কেটে গেল। জানালা ভাঙা, রুমের ভিতরে ঢুকছে, ঢুকে গিয়া এদিকে সন্ত্রাসী মোশাররফকে গ্রেফতার সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে সত্যি এবং নিরপেক্ষ তথ্যগুলো দিতে পারব। আমরা আরও সঠিক তদন্ত করে দেখি, তদন্ত করে দেখি আসলে তারা কতটুকু জড়িত, এটার সঙ্গে তারা জড়িত আছে কিনা আমরা আরও তদন্ত করার পরে বলতে পারব। সন্ত্রাসী মোশারফ সহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের। ডেক্স রিপোর্ট, নিউজ 24। বদলে গেছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ পুরনো বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। লেখাপড়ার শীর্ষ অবস্থান, ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মনের খোরাক জোগাতে নানা রঙের ফুলে সাজানো হয়েছে পুরো কলেজ ক্যাম্পাস। প্রায় 27,000 শিক্ষার্থীর পদচারণায় কলেজ মুখরিত থাকলেও ঝকঝকে ক্যাম্পাসের কোথাও পড়ে থাকে না কোনো আবর্জনা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। 1873 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ এরই মধ্যে পার করেছে 143 বছর। কলেজটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনায় এসেছে আধুনিকতার ছোঁয়া। মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসের প্রতি মনোযোগী করতে কলেজ ক্যাম্পাসকে সাজানো হয়েছে ফুলে ফুলে। নান্দনিকতার ছোঁয়ায় খুশি শিক্ষার্থীরা। রাজশাহী কলেজ ফুলে ভরে আছে, সব জায়গায় বসন্তের রং, সবগুলো বিল্ডিং থেকে শুরু করে সব কিছু সাজানো গোছানো, সব কিছু এত শৃঙ্খলাবদ্ধভাবে আছে দেখে প্রাণটা জুড়ে গেল। প্রথমে এসেই একটা চেঞ্জ, মানে অনেক সুন্দর লাগছে দেখতে, অবকাঠামোগত অনেক পরিবর্তন এসেছে। ক্যাম্পাসে লাগানো নানা প্রজাতির গাছ চেনার পাশাপাশি গাছে ঝোলানো নেমপ্লেট দেখে শিক্ষার্থীরা শিখে নিচ্ছে বৈজ্ঞানিক নাম। আমাদের এখানে শুধু পড়াশোনায় না, আমরা যে একজন ছাত্র, আমাদের বাহ্যিকের যে কাজকর্মগুলো আছে আমরা সেটাও এখান থেকে পেয়ে থাকি। এখানকার স্টুডেন্টরা যখন বার হয়, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে ট্যালেন্টেড বললে কম বলা হয়ে যাবে, তারা একদম অলরাউন্ডার বলে যেটাকে। ক্যাম্পাসের পরিবর্তন শিক্ষার্থীদের মননেও পরিবর্তন এনেছে, শুধু পাঠদান নয় প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়তে এমন উদ্যোগ বলে জানালেন অধ্যক্ষ। প্ল্যাটফর্ম সৃষ্টির তাগিদেই আমরা যেমন কলেজ চত্বর অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে একটা পরিবেশ নিয়ে আসছি, যেন সে ঢুকলে বুঝতে পারে যে না, আমি এমন একটি পরিবেশে ঢুকেছি যে পরিবেশ আমাকে বাধ্য করাচ্ছে এই কলেজ চত্বরে থেকে, এই শ্রেণীকক্ষে থেকে আমার পাঠদান আমাকে গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের কলেজমুখী করতে রাজশাহী কলেজ কর্তৃপক্ষের নান্দনিক উদ্যোগকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা দৃষ্টান্ত হবে এমনটি মনে করেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। জমে উঠেছে এশিয়া ফার্মা এক্সপো। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলায় ছিল দর্শনার্থীদের ভিড়। অংশগ্রহণকারীরা বলছেন এমন আয়োজন নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। জুবাইর আল মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হঠাৎ প্রবেশ করলে যে কারোই মনে হবে এ যেন রীতিমতো ঔষধ তৈরির কারখানা। কোনো যন্ত্রের মধ্যে দেয়া হচ্ছে কাঁচামাল, তো কোনোটা থেকে বেরিয়ে আসছে ট্যাবলেট, কোথাও দেখানো হচ্ছে ওষুধের মান দ্রুত নির্ণয়ের পদ্ধতি। কেউ কেউ তাৎক্ষণিকভাবে কিনছেন এগুলো, আবার কেউ অর্ডার দিয়ে যাচ্ছেন। এমন বহুমুখী ব্যস্ততা এশিয়া ফার্মা এক্সপোর দ্বিতীয় দিনে। প্রথম ফার্মা এক্সপোর সাথে যদি এটার মানে ব্যক্তি আমরা বিচার করি, যে দেখব যে বাংলাদেশে ফার্মা এক্সপোর পরিসর দিন দিন বাড়ছে। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেখলে আমার মানে ভবিষ্যতে আরও ইনক্লুড হবে অনেক জিনিস, যে কোন কোন স্পেসিফিকেশনগুলো ইনক্লুড আমার মানে টেস্ট করতে সুবিধা হবে। এখানে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিরা বলছেন এই ধরনের আয়োজন ঔষধ বাজারে সমতা তৈরির পাশাপাশি প্রতিযোগিতাও সৃষ্টি করবে। নতুন কোনো প্রোডাক্ট যদি লঞ্চ হয় তার আগে আমরা মেলাতে শো করি, এবং শো করার মাধ্যমে এটা আমাদের বাংলাদেশবাসী জানতে পারে। দে উইল ব্রিং দেয়ার প্রোডাক্টস অ্যান্ড উইল বি হেল্পফুল ইন গেটিং বেটার সার্ভিসেস অ্যান্ড কোয়ালিটি অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস টু বাংলাদেশ কান্ট্রি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগের দিনের চেয়ে ভিড় অনেকটা বেশি। মেলায় দল মেধে ঘুরতে দেখা যায় ঔষধ কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের, এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। টিচাররা আমাদের অনেক কিছু সম্পর্কে ধারণা দেয়, কিন্তু আমরা ওগুলো প্র্যাকটিক্যালি দেখতে পাই না। আমাদের ম্যানুয়াল কিছু দেখায়, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সেটা প্র্যাকটিক্যালি দেখার জন্য কিছু যদি ব্যবস্থা হয়, সেরকম আমরা জানলাম এখানে একটা মেলা হচ্ছে, তো আমরা এখানে আসি। আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি নেক্সট কোন ধরনের প্রযুক্তি ডেভেলপ করবে সেটার জন্যই আমাদের এখানে আসা। বাংলাদেশের ঔষধ শিল্পের পরিসর ও বাণিজ্যিক ব্যাপ্তি বাড়াতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাই এই আন্তর্জাতিক ঔষধ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। নবম এশিয়া ফার্মা এক্সপো নামে এই মেলায় অংশ নিয়েছে
যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, চীন সহ 80 দেশের 400 ঔষধ ও প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ঔষধ শিল্পের মেলাটি শেষ হবে 25শে ফেব্রুয়ারি। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। দর্শক, News24 সংবাদের সময় হলো আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। News24 সংবাদে আবার স্বাগত। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিবিসি, সিএনএন, আল জাজিরা, নিউইয়র্ক টাইমস সহ কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে বাধা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সন স্পাইসারের ওই সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি, আর বাকি সংবাদকর্মীদের সেখান থেকে বের করে দেওয়া হয়। এমনকি ছবি তোলা বা ভিডিও করারও অনুমতি পাননি তারা। হোয়াইট হাউসের এমন কঠোর অবস্থানের কারণ সম্পর্কে কিছুই খোলাসা করেনি প্রেস সেক্রেটারি, ফলে সেখানেই এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও। তবে রয়টার্স, ব্লুমবার্গ ও সিবিএস সহ আরও 10টি প্রতিষ্ঠান বিনা বাধায় সংবাদ সংগ্রহ করে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নানা সময় সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণ করে আসছে তার প্রশাসন, যাকে গণমাধ্যমের স্বাধীনতার আঘাত বলে মনে করছেন মিডিয়া সংশ্লিষ্টরা। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আল বাব শহরের কাছে দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে 53 জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আলেপ্পো মিডিয়া সেন্টার ও থিকা নিউজ এজেন্সি জানায়, শুক্রবার প্রথম গাড়ি বোমা বিস্ফোরণে 45 জনের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই একই এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়, যাতে প্রাণ হারান আরও 8 জন। তুর্কি সমর্থিত সিরিয়ান বিদ্রোহীদের লক্ষ্য করে হামলাগুলো চালায় জঙ্গি গোষ্ঠী আইএস, যাতে নিহত হয়েছেন বহু সাধারণ নাগরিকও। এর আগে গতকাল তুরস্কের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আল বাব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বিদ্রোহীরা, যার পরেই এ দুই হামলা চালায় আইএস। সাম্প্রদায়িকতা, এটি যেন এক বিষবাষ্পের নাম, যার কারণে আজ সারা বিশ্বজুড়ে মানুষে মানুষে হানাহানি আর মৃত্যু। কিন্তু এর মাঝেও কিছু মানুষ আছেন যাদের কারণে সম্প্রীতি টিকে রয়েছে। তেমন একজন হলেন ভারতের বেনারসের নূর ফাতিমা, যিনি কোনো সম্প্রদায়কে নিয়ে ভাবে না, আর তাই 2004 সালে নিজের এলাকায় তৈরি করেছেন মন্দির। ভারতীয় প্রতিনিধি অজয় ত্রিপথীর পাঠানো একটি ডেস্ক রিপোর্ট। ভক্তির কোনো ধর্ম হয় না কোনো পরিধানও, শুধুমাত্র অন্তরের পবিত্রতাই ঈশ্বরকে মুগ্ধ করে। আর তাই হয়তো বেনারসের ফাতিমা নিজের তৈরি দেবালয়ে মানুষের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে অনায়াসে অন্তস্থ করে তোলেন অসাম্প্রদায়িকতার মহান মন্ত্র। পেশায় উকিল, নূর ফাতিমার ধর্ম ইসলাম, ঈশ্বর অভিভাবকের মতো, তাই তিনি তৈরি করেছেন শিব মন্দির। এখানে মন্দির নির্মাণের জন্য এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছু সমস্যার জন্য তা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের কাছে আমি অনুমতি চেয়েছিলাম যে মুসলিম হয়ে মন্দির নির্মাণ করলে কারো কোনো আপত্তি আছে কিনা, কিন্তু তিনি জানান কোনো সমস্যা নেই, আমরা আপনার সাথেই আছি। স্বামীকে হারিয়েছেন দুর্ঘটনায়, তারপর একদিন স্বপ্নে দেখেছিলেন শিবের উপাসনা কক্ষ, কাজ শুরু করেন দেবালয় নির্মাণের। একই সাথে আইন পেশায় থাকা ফাতেমা নারীদের জন্য বিনা খরচে আইনি লড়াইও করেন, তাই সাধারণের কাছে তিনি ভগবানের দূতও বটে। নূর ফাতিমা অনেক কষ্ট করে এই মন্দিরটি বানিয়েছেন, আমরা এই কারণে তার কাছে অনেক কৃতজ্ঞ। মানুষ ধর্মকে ধারণ করে, সাম্প্রদায়িকতার নামে ধর্মকে বিভাজন করা নয়, ফাতেমার মতো মানুষেরা ধর্মকে মানুষ গড়ার কাজে ব্যবহার করেন। ডেস্ক রিপোর্ট, News24। এবার খেলার সংবাদ।
ক্রিক ইনফোর চোখে বর্ষসেরা টি টোয়েন্টি বোলার হলেন মুস্তাফিজুর রহমান। শুক্রবার রাতে ক্রিকেটের জনপ্রিয় গণমাধ্যম ক্রিক ইনফো নিজেদের ওয়েবসাইটে 2016 সালের সেরাদের নাম জানিয়ে দেয়। আইসিসির বর্ষসেরা পুরস্কারের মতো ক্রিক ইনফো সম্মাননা নিয়েও ক্রিকেট মোদীদের আগ্রহ অনেক। মুস্তাফিজের জন্য ক্রিকেট ইনফোর স্বীকৃতি এটাই প্রথম নয়, গত বছর সেরা অভিষিক্তের সম্মান পেয়েছিলেন আর এবার টি টোয়েন্টি সেরা বোলারের স্বীকৃতি পেলেন। গত বছর ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 22 রানে 5 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, আর ওই বিধ্বংসী স্পেলকেই সেরা মানছে ক্রিকেট ইনফো। এদিকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট ইনফোর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এর আগে 2015 সালে মুস্তাফিজ জিতেছিলেন এই পুরস্কার। নাজমুল সাকিবের প্রতিবেদন। হাসান মিরাজ, বাংলাদেশ। Right, the winner is Mehdi Hasan Miraj. যখনই বাংলাদেশের কোনো ক্রিকেটার ভালো কিছু করে বা কোনো জাদুকরি অর্জন হয়, তার কিছু মাস না যেতেই ওয়ার্ল্ড ক্রিকেট নাজরানা দিতে ভুল করে না। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফোর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পেছনে ফেলেছেন তিন ভারতীয়, বুমরা, নায়ার, যাদব আর ইংল্যান্ডের হাসিব হামিদকে। মিরাজের এই অর্জনটা এসেছে গেল বছর ইংল্যান্ডকে ধরাশায়ী করার জন্য। 2 টেস্টে মিরাজ 19 উইকেট নিয়েছিলেন। ধাঁধায় ফেলেছেন টিপিক্যাল ইংলিশ মিডিয়া আর ওয়ার্ল্ড ক্রিকেটকে। ঢাকা টেস্টে 159 রানে 12 উইকেট নিয়ে তো ইংলিশদের বাংলা পথ শিখিয়েছিলেন। মিরাজ এমন প্রাপ্তিতে মহা খুশি, ক্রিকেট প্রেমীদের সাপোর্ট চেয়েছেন। থ্যাংক ইউ ফর দ্য ক্রিকেট ফর অ্যাওয়ার্ড। আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ডেবুট অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি যেন সামনে আরও ভালো কিছু করতে পারি, আপনাদের কাছে ভালো খেলা উপহার দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। এসে কিছু একটা করে কাঁপিয়ে দেওয়ার অনুপ্রেরণা নাকি মুস্তাফিজের কাছ থেকে পেয়েছেন মিরাজ। ভাবনাটা এরকম হয়েছে যখন ফার্স্ট মুস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে এবং তখন ও যে পারফর্ম করেছে ওরটা থেকে আমি বেশি অনুপ্রেরণা পেয়েছি, কারণ ও ইন্ডিয়ার সাথে খুব ভালো বোলিং করেছিল এবং ইন্ডিয়ার সাথে উইন করার পিছনে ওর অনেক অবদান ছিল। বাংলার ক্রিকেটে মিরাজ এখনও শিক্ষানবিশ। যতদিন যাবে মিরাজের মতো ইয়াং ট্যালেন্টরা পরিণত হবে, সেই সঙ্গে শানিত হবে দেশের ক্রিকেটের লাগাম। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী মিরাজের টেস্ট উইকেট 5 ম্যাচে 25টা, ব্যাট হাতে বলার মতো একটা 50, তাও ঐতিহাসিক হায়দ্রাবাদ টেস্টে। ভালো খেলার ধারাবাহিকতা থাকলে মিরাজ বাংলার হয়ে ওয়ানডে আর টি টোয়েন্টিতে সমান তালে এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা মিরাজ ভক্তদের। নাজমুল সাকিব, News24। প্রথম দিনের অনুশীলনে ফিটনেস ঝালাই করে নিল জাতীয় দলের ক্রিকেটাররা। ফিট থাকার লড়াইয়ে স্কোয়াডের সব ক্রিকেটারের অবস্থা ভালো বলে জানিয়েছেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। মুস্তাফিজকে নিয়ে জমা শঙ্কার মেঘটাও কেটে গেছে বলে নিশ্চিত করেন এই লঙ্কান। তার আশাবাদ, সব ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কায় সিরিজ জয়টা এবারই সম্ভব বাংলাদেশের। রায়হান মাসুদের প্রতিবেদন। বসন্তের রোদেলা দুপুরে দলের অধিনায়কের সাথে কনিষ্ঠের একান্ত দৌড়। ফিট থাকতে হবে যে মুশফিক আর মিরাজ একাডেমি মাঠে বেশ কয়েক পাক দৌড়ালেন। সারাদিন কিপিং ক্যাপ্টেন্সি করে মুশফিক সামলাতে হয় দলের ব্যাটিং মেরুদণ্ড, তাই ফিট থাকার তাগিদটা তার একটু হলেও বেশি। প্রথম দিন সবাই করলেন জিম। 10 দিনের ছুটির পর ফিটনেসটা যাচাই করে নিয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা সবাই। মাশরাফিও ছিলেন তাদের মাঝে। তার হাতের ব্যথা খানিকটা পোড়াচ্ছে এখনও, বোলিংটা শুরু করতে পারলেই স্বস্তির নিঃশ্বাস নেবে সবাই। ভারতে টেস্ট না খেলা মুস্তাফিজকে নিয়ে শঙ্কা ছিল, তবে ট্রেনার মারিও ভিলাভারানে জানিয়েছেন মুস্তাফিজকে পুরনো ছন্দেই দেখা যাবে লঙ্কায়। সে তো ম্যাচ খেলেছে, এখন আর বাধা নেই। বাধা থাকলে তাকে দলে নেওয়া হতো না। যেমনটা দেখছি মুস্তাফিজ পুরোদমেই ফিরবে। ক্রিকেটারদের জন্য মারিওর একটা আশার বাণী, শ্রীলঙ্কাকে হারানোর এটা বড় সুযোগ হিসেবে দেখছেন এই লঙ্কান। পেশাদারিত্বের 16 কলা পূর্ণ করে তারও চাওয়া লঙ্কা বধের কাব্য রচনা করুক টাইগাররা। এই শ্রীলঙ্কা অনেক তরুণদের নিয়ে গড়া, বাংলাদেশও তাই। বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ আছে, ওদের সাথে টক্করটা এবার বেশ ভালো হবে। লঙ্কায় সিংহবধের লক্ষ্যটা প্রতি টাইগারের মনেই গাঁথা আছে, এখন মূল লড়াইয়ের আগের পর্বটুকুতে মন্ত্র জপা চলছে। রায়হান মাসুদ, News24, ঢাকা। নির্ধারিত হয়ে গেল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনাল লাইন আপ। রোববার প্রথম সেমিফাইনালে টিসি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে মানাং মার্সিয়াং দি। পরদিন দ্বিতীয় সেমিতে চট্টগ্রাম আবাহনী লড়াই এফসি পোচেনের সঙ্গে। দলগুলোর শেষ চারে উঠে আসার বিস্তারিত জানাচ্ছেন রায়হান মাসুদ।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। আফগান দল শাহিন আসমানিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শুরুতে নিজেদের মেলে ধরে সাইফুলবাড়ি টিটোর শিষ্যরা। তবে পরের ম্যাচে পেশাদার লীগের তলানির দল ঢাকা মোহামেডানের সঙ্গে গোলশূন্য হোঁচটে পয়েন্ট খোয়ায় স্বাগতিক দল। যদিও নিজেদের শেষ ম্যাচে মানাং মার্শিয়াংদির সঙ্গে 2-2 গোলের নাটকীয় ড্রয়ে টানা দ্বিতীয় আসরেই শেষ চারে উঠে আসে চট্টগ্রাম আবাহনী। বি গ্রুপে তাদের সঙ্গী হয়েছে নেপালের শক্তিশালী দল মানাং মার্শিয়াংদি। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে শেষ ম্যাচে ড্র করলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচে মানাং 2-0 গোলে হারিয়ে দেয় ঢাকা মোহামেডানকে। তবে মাঝের ম্যাচে আফগান শাহিন আসমানির কাছে 3-1 গোলে হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে সুযোগ ছিল মোহামেডানেরও শেষ চারে ওঠার। তবে দু দলেরই সমান 4 পয়েন্ট হওয়ায় হেড টু হেড লড়াইয়ের হিসেবে 2-0 এগিয়ে থেকে শেষ চারের টিকিট কাটে নেপালের মানাং মার্শিয়াংদি। এই গ্রুপে শুরু থেকেই ফেভারিট হিসেবে শুরু করে দক্ষিণ কোরিয়ার দল এফসি পচিয়ন। কিরগিজ দল আলগা বিশকেককে 2-0 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ায় কোরিয়ান দলটি। শেষ ম্যাচে গ্রুপের আরেক শক্তিশালী দল টিসি স্পোর্টসের সঙ্গে 1-1 গোলে ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে সক্ষম হয় পচিয়ন। পচিয়নের সঙ্গে ড্রয়ের আগেই অবশ্য টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। প্রথম ম্যাচে ঢাকা আবাহনীকে 1-0 ও দ্বিতীয় ম্যাচে আলগা বিশকেককে 2-1 গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখায় টিসি স্পোর্টস। রায়হান মাসুদ, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 বিনোদন সংবাদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, 21 পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। শুক্রবার ছিল তার 67তম জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর। বিস্তারিত সাফিয়াস রাশনার প্রতিবেদনে। ১৯৭১ সালে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিলেন শিল্পীরা। তার মধ্যে সামনের কাতারে ছিলেন ফকির আলমগীর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক এবং 21 পদকপ্রাপ্তি এই গণসঙ্গীত শিল্পীর জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় একক সঙ্গীতানুষ্ঠানের। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষা সৈনিক কামাল লোহানির সভাপতিত্বে জাদুঘরের মূল মিলনায়তনে ফুল দিয়ে শিল্পীকে জন্মদিনে শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ফকির আলমগীর গণমানুষের শিল্পী, সে আমাদের জাতীয় কবিতা উৎসব সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে শুরু করে সারা দেশের সাধারণ মানুষের মধ্যে গান। ফকির আলমগীর শুধুমাত্র গান গাওয়ার জন্য গান করেন না, তিনি মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য গান করেন। গণসঙ্গীতে যেভাবে এখন ধীরে ধীরে চর্চাটা আরও বড় হচ্ছে, সেখানে ফকির আলমগীরের উপস্থিতিটা অনেক বেশি প্রয়োজন। মা, মাটি, মানুষ ও দেশকে নিয়ে ফকির আলমগীর গান গেয়েছেন সব সময়। জন্মদিনে তাই গানগুলো আবারও শোনান তিনি। সেই 60-এর দশকের আন্দোলনের শিরিবে যত না সংগ্রাম হয়েছে, সেখানে গণসঙ্গীত ছিল সাহসী ভূমিকায়। তাই এখন আমার মনে হয় যে একজন সঙ্গীত শিল্পী হয়ে আমি মনে হয় ভালোই করেছি। তরুণ প্রজন্মের জন্য গণসঙ্গীতগুলোকে নতুন করে সংরক্ষণের ইচ্ছে গণমানুষের এই শিল্পীর। সাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পিলখানা হত্যাযজ্ঞের অষ্টম বার্ষিকী আজ। 152 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও তা উচ্চ আদালতে বিচারাধীন। রাজধানীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসা। লোভনীয় প্রতিশ্রুতির আড়ালে প্রতারণার ফাঁদ।
17টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহর জুড়ে সাজ সাজ রব। এবং বিবিসি সিএনএন আল জাজিরাকে হোয়াইট হাউসে ঢুকতে দিলেন না ট্রাম্প। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ 24 সংবাদে। পরের আয়োজন দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।